মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দল জামায়াতে ইসলামীর সংস্কারপন্থী নেতারা শনিবার সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার, মুক্তিযুদ্ধের এই তিন মূলনীতির ভিত্তিতে নতুন রাজনৈতিক দল গঠনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দলটির বহিষ্কৃত নেতা মুজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামের একটি মঞ্চের ঘোষণা দিয়েছেন। এর আগে তুরস্কে ওয়েলফেয়ার পার্টি নিষিদ্ধ হলে বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ান ওয়েলফেয়ার পার্টিকে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট একে পার্টিতে রূপান্তরিত করেন। আর মিশরে নিষিদ্ধ দল মুসলিম ব্রাদারহুড 2011 সালের আরব বসন্তে সেনাশাসক হোসনি মোবারকের পতনের পর ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি নামে নিবন্ধিত হয়ে দেশটির ক্ষমতায় আসে। বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার শুরু হলে জামায়াতের একাংশ তুরস্ক ও মিশরের ইসলামপন্থীদের নাম বদলে রাজনীতি করার কৌশলকে উদাহরণ গ্রহণ করে জামায়াতের সংস্কার ও মুক্তিযুদ্ধের বিরোধিতার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিলে জামায়াতে বিরোধ দেখা দিয়েছিল। এ প্রক্রিয়ায় ব্যর্থ হওয়ার কথা জানিয়ে গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন দলটির সহকারী সেক্রেটারি ও যুদ্ধাপরাধ মামলার জামায়াত নেতাদের আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। একই বিষয়ে প্রকাশ্য অবস্থান নিয়ে বহিষ্কৃত হন জামায়াত নেতা ও সাবেক শিবির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। এদিকে জামায়াতের সাথে নতুন দলের কোনো সম্পর্ক নেই বলে মঞ্জু দাবি করলেও যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনের সাথে যুক্ত অনেকেই বলছেন জামায়াত সাপের মতো খোলস বদলালেও স্বভাব বদলাবে না। আর জন আকাঙ্ক্ষার বাংলাদেশ থেকে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন করা হবে না এমনটি বলা হলেও সংবাদ সম্মেলনে পঠিত 19 দফার 13 দফায় বলা হয়েছে জন আকাঙ্ক্ষার বাংলাদেশের অনুপ্রেরণার উৎস হল ইসলামের উদার ঐতিহ্য। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তারেক শামসুর রহমান। স্বাগত আপনাদের তিনজনকেই। শাহরিয়ার কবির, আপনাকে দিয়েই শুরু করি যে এটাকে কি আপনি নাম বদলে জামায়াতের পুনর্গঠন, পুনরাগমন এরকম কিছু বলবেন, নাকি জামায়াতের একাংশ আরেকটি নতুন দল তৈরি করছে সেটা বলবেন? আপনি শুরুতে যেটা বলেছেন তুরস্ক এবং মিশরের কথা, তুরস্ক আমরা দেখেছি, মিশরে দেখেছি, এমনকি ইন্দোনেশিয়াতেও, যাদেরকে আমরা জামাতের জ্ঞাতি ভাই বলি। প্রথম তো শুরু হয়েছিল মিশর থেকে, সেই ইকওয়ানুল মুসলিমিন, যেটা জামাতে ইকওয়ানুল মুসলিমিন, সেখান থেকে মুসলিম ব্রাদারহুড যেটাকে বলা হয়, সেখান থেকে কয়েকবার তারা নাম পরিবর্তন করেছে। তারপর 2011 সালে নির্বাচনের আগে নতুন নামে আত্মপ্রকাশ করে নির্বাচন করেছে, জয়ী হয়েছে। এবং একে পার্টিরও ইতিহাস কিন্তু তাই, গেমাল ইসলামিয়া ইন্দোনেশিয়াতে, তাদেরও ইতিহাস হচ্ছে তাই। নানা দেশে ওই মধুদিবাদটাই নানা নামে ছিল, ওহাবিবাদ এবং মধুদিবাদ যেটা, কিন্তু এদের মূল লক্ষ্যটা হচ্ছে সেই রাজনৈতিক ইসলাম, যে ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় গিয়ে শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এবং জামাতেরও স্লোগান আপনি সবসময় দেখেছেন, যে তারা সবসময় বলেছে আমরা মানবরচিত সংবিধান মানি না, কোরআন হচ্ছে আমাদের সংবিধান। এবং এদের সবারই কিন্তু মূল ইস্যুটা ছিল তাই। কিন্তু একে পার্টিও দেখুন, সেই যে ধর্মীয় যে আন্দোলন যেটা হয়েছিল একে পার্টির এক সময়ে, সেখান থেকে ধীরে ধীরে এখানে যে এসছে ফেতুল্লাহ গুলেন এদের সাপোর্ট নিয়ে, একে পার্টি কিন্তু 2002 সালে নির্বাচনের আগে পরিষ্কার একটা উদারনৈতিক গণতান্ত্রিক দলের মানে ম্যানিফেস্টো নিয়ে তারা এসেছে, ইউরোপিয়ান ইউনিয়নে তাদের যেতে হবে, ইয়ে করতে হবে, আরও পশ্চিমায় এগুলো অনেকগুলো তারা সমর্থন, নাটো এগুলোকে সমর্থন করে, কিন্তু ক্ষমতায় গিয়ে কী করেছে? এখন তাদেরকে যেটা বলা হচ্ছে এটা হচ্ছে নব্য খিলাফত বা নিউ অটোমান, তারা সে অটোমান যুগে তারা ফেরত নিয়ে যেতে চাইছে তুরস্ককে, একেবারে পুরো ধর্মীয় এজেন্ডা নিয়ে। এখন মিশরে তো আমরা মুসলিম ব্রাদারহুডের এক বছরে ক্ষমতা থাকাকালীন দেখেছি যে রাতারাতি তারা বদলে ফেলতে চেয়েছিল পুরো মিশরকে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তুরস্ক, মিশর বা ইন্দোনেশিয়া, এদের যে জামাতের জ্ঞাতি ভাইরা আছে, তাদের জ্ঞাতি ভাইদের কিন্তু তাদের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরোধিতার কোনো রেকর্ড নেই, গণহত্যার কোনো রেকর্ড নেই, যেটা জামাতের রয়েছে। তো সেই জন্য জামাতের ব্যাপারে আমরা যেটা বলি যে মিশরে ব্যর্থ হলো, তুরস্কে তারা সফল হয়েছে আমি বলবো, কিন্তু তুরস্কে সফল হলো যে এই যে ধারাবাহিকতা যদি আপনারা দেখেন, না তাদের একটা হ্যাঁ ধর্মীয় জাতীয়তাবাদ নিয়ে তারা কাজ করছে, কিন্তু এখনও কিন্তু তারা কামাল আতাতুর্কের সেকুলার লিগেসিকে চ্যালেঞ্জ করেনি। কামাল আতাতুর্ক এখনও জাতির পিতা হিসেবে স্বমহিমায়, আমরা কদিন আগে আমি তুরস্কে গেছি, সামনে মাসে আবারও যাচ্ছি, সেখানে কিন্তু স্বমহিমায় কামাল আতাতুর্ক রয়েছেন। তুরস্কের যে ঐতিহ্যগুলো সেগুলোকে কিন্তু তারা সেগুলো নষ্ট করেনি, বিশেষ করে যে তাদের খ্রিস্টান ঐতিহ্য বা ঐতিহাসিকভাবে যদি রোমানদের গ্রিকদের যেগুলো চমৎকারভাবে সেগুলোকে তারা সংরক্ষণ করেছে, যেটা মিশরে
মুসলিম ব্রাদারহুড তো আপনারা জানেন যে স্পিংস পর্যন্ত কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল যে এটি ইসলামের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তো সেইখানে তুরস্কে যেটা সম্ভব হয়েছে আমি মনে করি না বাংলাদেশে, জামাত তো আপনারা জানেন যে 76 সালেও ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে আত্মপ্রকাশ করেছিল, জামাত ইসলামী নামে তো না, আইডিয়াল নামে তারা কাজ করেছে। 79 এসে জামাত ইসলামী নাম নিল, এখন তারা কণ্ঠস্থ হয়ে পড়েছে, প্রত্যাখ্যাত হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচারের সম্মুখীন হবে, দল নিষিদ্ধ করার উপক্রম হয়েছে, এবং সেই কারণে তারা নাম পরিবর্তনের কথা ভাবছে। এবং রাজ্জাকের বক্তব্য তো আমরা ফেব্রুয়ারি মাসে দেখেছি, পদত্যাগপত্রে পরিষ্কার এগুলো বলেছেন। কিন্তু আমাদের দেখতে হবে ওইটাই যে ধর্মের নামে রাজনীতি, ধর্মকে যেভাবে, এই যে এখন সাম্য আর ইয়ের কথা বললো, মৈত্রীর কথা বললো, তো আসলে তারপর তো তারা ইসলামকে তো তারা সেখানে রেখে দিয়েছে। ধর্মভিত্তিক রাজনীতি তো বাংলাদেশে নিষিদ্ধ নয়, না নিষিদ্ধ নয়, আমরা সেখানেই যেতে চাইছি সরকারকে, আমরা সেটাই বারবার বলতে চাইছি যে জামাত কোনো কথা নয়। জামাত নতুন নামে ভিন্ন নামে আত্মপ্রকাশ করতে করবে, করতে পারে, কিন্তু মূল কথাটা হচ্ছে যে আপনি যে কার যুক্তিতে বঙ্গবন্ধু 72-এর সংবিধানে ধর্মের নামে রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, পরিষ্কার তিনি বলেছিলেন 4 নভেম্বরে তার যে ভাষণটা 72 সালে সংবিধান গ্রহণের আগে, যে ধর্মের পবিত্রতা রক্ষার জন্য ধর্মকে রাজনীতি রাষ্ট্র থেকে বিযুক্ত রাখতে হবে, এবং ধর্মের নামে হত্যা সন্ত্রাস এই যেগুলো 71-এর কথা বলছেন, পাকিস্তানের 24 বছরের আপনার আপত্তি মূলত কি মানে আরেকটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল গড়ে উঠেছে এই আশঙ্কা থেকে, নাকি আপনার আপত্তি জামায়াতে ইসলামী রাজনীতি যারা করতেন তারা আরেকটি দল গঠন করেছে? দুটোতেই আমার, যেটা জামায়াতে ইসলাম এরা মনে করছে যে তারা 71-এর দায় থেকে অব্যাহতি পাবে, কিংবা সাম্প্রতিককালে যে সমস্ত সন্ত্রাস এগুলো থেকে অব্যাহতি পাবে, কোনো অবস্থাতে তারা অব্যাহতি পেতে পারে না, যতই তারা নাম পাল্টাক, যতই তারা ম্যানিফেস্টো পাল্টাক না কেন, অব্যাহতি পাবে না, কারণ দায় তাদের নিতে হবে। আমি এরপর যখন আপনার কাছে আসবো আমি আসলে জানতে চাবো যে অব্যাহতি পাবে না, না পেলে উপায়টাই বাকি, মানে তারা বাংলাদেশের নাগরিক, রাজনীতি করবার অধিকার আছে, কি করতে হবে তাদের নতুন রাজনৈতিক দল গঠন করতে? ডক্টর সিদ্দিকুর রহমান, আমি আপনার কাছে যেতে চাই যে ধর্মভিত্তিক হবে না এই রাজনৈতিক দলটি, তারা বলেছেন ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকল পর্যায়ে দলের কেউ না কেউ অংশ নিতে পারবেন, মানে সকলেই অংশ নিতে পারবেন। আপনি জানেন যে জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে নারীদের অংশগ্রহণের সুযোগ ছিল না, সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে অন্য ধর্মাবলম্বীর অংশগ্রহণের সুযোগ ছিল না, এবং এগুলোকেই আসলে প্রধানত অভিযোগ হিসেবে আনা হয়েছিল যখন নিবন্ধন বাতিলের মামলাটি করা হয়, যে কারণে গঠনতন্ত্র, তাদের গঠনতন্ত্র সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে নির্বাচনে অংশগ্রহণের নিবন্ধন তাদের বাতিল হলো। আমি আপনার কাছে জানতে চাই এই যে এখন একটি তারা আধুনিক, তাদের একটি অংশ, তাদের অনেকে বহিষ্কৃত হয়েছেন, কেউ কেউ পদত্যাগ করেছেন, তাদের অংশটি বলছে যে তারা একটা নতুন জন আকাঙ্ক্ষার বাংলাদেশ এই প্ল্যাটফর্মের নাম দিয়েছে এবং নতুন একটি দল গঠনের ঘোষণা দিচ্ছেন, কিভাবে দেখছেন বিষয়টিকে? ধন্যবাদ আপনাকে। আমার প্রথম বক্তব্য হচ্ছে এটার জন্য আমি খুব বিস্মিত হচ্ছি না। আমাদের দেশের ইতিহাস যদি আপনি দেখেন, আমাদের যারা পূর্বসূরীরা যারা ছিলেন তাদের অনেকেই কিন্তু একসময় মুসলিম লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। একটা পর্যায়ে স্বাধীন, যখন পাকিস্তান স্বাধীন হলো, এই মুসলিম লীগের ব্যানারে আমাদের জাতীয় নেতারা সকলেই পাকিস্তানের জন্য প্রায় আলোচনা আন্দোলন করেছে, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু সহ। কিন্তু স্বাধীনতার পর যখন এই রাজনৈতিক দলটি প্রতিক্রিয়াশীল চরিত্রটা যখন প্রস্ফুটিত হয়ে গেল, আমাদের পূর্ব বাংলার ইস্যুতে তারা যখন বিমাতাসুলভ আচরণ করলো, এই মুসলিম লীগ ভেঙে আওয়ামী মুসলিম লীগ হয়েছে। আওয়ামী মুসলিম লীগও যখন আমরা বুঝেছি যে এটা তো আসলে আমাদের একটা সম্প্রদায়ের জন্য এই রাজনৈতিক দলটা, আমরা 55 সালে সেটা পরিবর্তন করে আওয়ামী লীগ করেছি। আওয়ামী লীগের নেতৃত্বে স্বাধীনতা হয়েছে, স্বাধীনতার পরপরই আওয়ামী লীগ থেকে জাসদের একটা অংশ গিয়ে জাসদ তৈরি করেছে, এই আওয়ামী লীগ থেকে বাকশাল তৈরি হয়েছে। আমাদের দেশের ইতিহাস যদি আমরা দেখি তাহলে এই ধরনের রাজনৈতিক দলের, মানে একটা রাজনৈতিক দল থেকে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের অস্তিত্ব, এটা আমাদের কাছে নতুন কিছু না। ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ইতিহাস থেকে একেবারে মানে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বা বৈজ্ঞানিক এবং প্রগতিশীল রাজনৈতিক দলেরও উদ্ভব হচ্ছে। তো গতকাল যারা রাজনৈতিক দলটির মানে রাজনৈতিক দলের প্রাথমিক পদক্ষেপ হিসাবে তারা জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বলে একটা মঞ্চের ঘোষণা যারা দিলেন, তাদের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত বা কথা বলার সময় একটু বোধহয় আমাদের অপেক্ষা করতে হবে। তবে আমি যেটি দেখছি সেটি হচ্ছে যে এই রাজনৈতিক দলটি যিনি মুখ্য সমন্বয়কের ভূমিকা পালন করছেন তিনি কিন্তু জামাতে ইসলামী থেকে বহিষ্কৃত হয়েছেন। রাজ্জাক সাহেব ছাত্র শিবিরের সভাপতি ছিলেন এবং উনি রাজ্জাক সাহেব স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, আর উনি
জামাতে ইসলামী থেকে বহিষ্কৃত হয়েছেন এবং বহিষ্কারের কারণ হিসাবে আমরা দেখছি যে 2010 সাল থেকে রাজ্জাক সাহেবের নেতৃত্বেই এই জামাতে ইসলামীর যে একটা সংস্কারের মানে প্রচেষ্টাটা শুরু হয়েছিল এই প্রচেষ্টার সাথে তারাও জড়িত ছিল এবং এরা যারা কালকে আমরা যারা দেখছি এদের অধিকাংশই কিন্তু ওই 71 পরবর্তী প্রজন্ম তারা স্পষ্ট এই যে আমার কাছে তাদের ঘোষণাপত্রটাও আছে এই ঘোষণাপত্রতেও তারা বলছে যে জামাতে ইসলামীর যে মুক্তিযুদ্ধের বিরোধী ভূমিকা এই দায় আমরা নিব না এবং তারা এইটুকুও বলছে যে আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমাদের যে সংবিধান সেটাকে স্বীকৃতি দিয়েই আমাদেরকে রাজনীতি করতে হবে জামাত এইটুকু করছে না বলেই জামাতের সাথে তাদের বিরোধ এবং এই যারা কালকে নতুন একটা রাজনৈতিক দল গঠনের প্রাথমিক পদক্ষেপ হিসাবে দিয়েছে তারা 19 দফা সম্ভবত 19 দফা তাদের কর্মসূচি বা লক্ষ্য তাদের ঘোষণাপত্র আপনার কি মনে হয় কিনা যে একটা বেকায়দায় পড়েছে জামায়াত ইসলামী এই যে যুদ্ধাপরাধের বিচার হবার পর এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করবার জন্য খুবই প্রবল মানে একটা অসুবিধাজনক পরিস্থিতি এখন 10 বছর আওয়ামী লীগ শাসনামলের পর সে কারণে এই খোল নলচে পাল্টাতে হলো কিনা আপনাকে প্রশ্নটা করবো এই কারণে কারণ আমি পড়তে পড়তে পাচ্ছিলাম যে 2010 সালে কামারুজ্জামান আর মীর কাসেম আলী মানে দুজনই যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ড হয়েছে দুজনেরই এই দুজনের নেতৃত্বে রাজ্জাক সাহেব চেষ্টা চালাচ্ছিলেন জামায়াতের সংস্কারের কাজে জামায়াতের সংস্কারে মুক্তিযুদ্ধ মাথায় ছিল কিনা সেটা আমি আসবো আপনার কাছে এরপরে যখন আসবো এই আলোচনাটা তুলতে চাই ডক্টর তারেক শামসুর রহমান আপনার কাছে আসলে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক হিসেবে মূল আলোচনার জায়গাটা যে যেটা শাহরিয়ার কবিরও কিছুটা বলেছেন যে এটাই তো এই ধরনের দলের প্রথম নয় মানে তুরস্ক মিশর এবং এই ক্ষেত্রে জামায়াতেরটা কোনোভাবে আপনি আলাদা বলে মনে করেন কিনা দেখেন শারীর ভাই ঠিকই বলেছেন এর সূত্রটা কিন্তু সেই 1928 সালে যখন ইসলামিক ব্রাদারহুডের জন্ম হয় মিশরে এবং আপনি যদি দেখেন সাম্প্রতিককালে প্রতিটি দেশে এই অঞ্চলের দেশগুলোতে নতুন করে ইসলামিক দলগুলো নতুন করে আবির্ভাব হয়েছে আপনি শুধু মিশরের কথা কেন বললেন আমরা কেন বলবো আমরা তিউনিশিয়ার কথা বললে আন্নাহাদ্দা পার্টির কথা বলতে পারি আমরা আমরা জর্ডানের ইসলামিক অ্যাকশন ফ্রন্টের কথা বলতে পারি আরব বসন্ত তো শেষ পর্যন্ত এই ডানপন্থার উত্থানই দেখিয়েছে আমাদের কারেক্ট এবং সেই জন্যই আমি বলি যে এই এই দলগুলোর মধ্যে একটা পরিবর্তন এসেছে এবং পরিবর্তনের মধ্যে দিয়েই কিন্তু এই আজকে এই যে বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো আমি মনে করি এটা এক ধরনের ধারাবাহিকতা জামাত থেকে বেরিয়ে যে নতুন একটা দলের আত্মপ্রকাশ এখন প্রশ্নটা হলো সেখানেই যে এই যে নতুন দল এখন কিন্তু তারা নাম ডিক্লেয়ার করেনি তারা বলছে জন আকাঙ্ক্ষার বাংলাদেশের প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে তারা একটা স্লোগানের সামনে রেখে তারা দল করবে এবং দলের নাম তারা ঘোষণা করবে আগামী 3 মাসের মধ্যে কিন্তু এখানে অনেকগুলো প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে যে তাদের রাজনৈতিক দর্শনটা কি হবে সে দর্শনের সাথে জামাত ইসলামের দর্শনের মিল থাকবে কি না এবং ডক্টর সিদ্দিক খুব স্পষ্ট করেই বলেছেন যে খুব এই অতি এই মুহূর্তে মূল্যায়ন করাটা হয়তো যাবে না আমাদের কিছু সময় নিতে হবে তবে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যিনি একসময় শিবিরের সভাপতি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্র ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের সভাপতি ছিলেন তিনি তার একটা বক্তব্য আমি দেখলাম মঞ্জুর কথা আমি বলছি মুজিবুর রহমান মঞ্জু তিনি বলছেন কোর্ট 71-এর রাজনৈতিক অবস্থানের বোঝা জি 71 পরবর্তী প্রজন্ম বহন করা উচিত নয় আনকোট তার অর্থটা কি সে এখানে কিন্তু একটা মেসেজ দিল অর্থাৎ 71 সালে জামাতে ইসলামী যে কাজটা করেছে স্বাধীনতা বিরোধিতা করেছে স্বাধীনতা আন্দোলন মানুষকে হত্যা করেছে আলবদর আল শাম গঠন করে এই দায়ভার জামাতের যে নতুন সমর্থকরা তারা নেবে না কিন্তু প্রশ্নটা হলো এতদিন পর্যন্ত তারা দায়ভার তো নিয়ে এসেছে এখন হঠাৎ করে বোঝা হলো কেন স্যার আমিও এটাই বুঝি না তার কাজ তার মানে বিষয়টাই হচ্ছে এরকম যে তারা এটা উপলব্ধি করতে পেরেছে যে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষের কাছে যেতে হলে মুক্তিযুদ্ধকে বিরোধিতা করা করে কোনো বক্তব্য মানুষ সাধারণ মানুষ গ্রহণ করবে না ফলে তারা এটাকে উপলব্ধি করে নিয়েছে এখন প্রশ্নটা হচ্ছে তাদের এই বক্তব্য মানুষ গ্রহণ কতটুকু করবে সেটা শুধু আগামী দিনগুলি আমাদের বলতে পারবে ডক্টর তারেক শামসুর রহমান আমি একটা বিরতির পর আপনার কাছেই ফিরবো যে ওই আরব বসন্তর প্রসঙ্গেও যদি আসি যে কালকেও এই প্ল্যাটফর্মটি ঘোষণার সময় তাদের সঙ্গে চিকিৎসক প্রকৌশলী সহ নানা পেশাজীবীরা ছিলেন দেশে দেশেই তারা যখন পুনর্গঠিত হয়েছে উচ্চশিক্ষিত মানে উচ্চশিক্ষিত লোকদের নিয়েই হয়েছে আমি সেই প্রসঙ্গটা শুনতে চাই স্যার একটা বিরতির পর
ফিরেলাম রাজকাহনে। ডক্টর তারেক শামসুর রহমান, আপনাকে বলছিলাম যে আপনার যে দেশে দেশে আপনি নানা উদাহরণ দিচ্ছিলেন, তিউনিসিয়ার প্রসঙ্গটিও এনেছিলেন। আমি 2012-তে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের লেখা একটা পড়ছিলাম, সেটাতেও উনি এই যে আরব বসন্ত এবং দেশে দেশে ইসলামী আন্দোলনের জাগরণ সম্পর্কে বলছিলেন। আমি বলছিলাম স্যার যে শুধু যে নতুন নামে নামে দলগুলো নানা দেশে এসেছে এই মওদুদীবাদ অনুসরণ করা দলগুলো তাই নয়, গতকাল যেমন এই প্ল্যাটফর্মের ঘোষণার অনুষ্ঠানে অধ্যাপক ছিলেন, প্রকৌশলী ছিলেন, চিকিৎসক ছিলেন, নানা পেশাজীবী ছিলেন, সেনাবাহিনীর লোকও ছিলেন, সারা পৃথিবীতেই কিন্তু পেশাজীবীরাও তাদের এই নতুন ভাবে আত্মপ্রকাশে যোগ দিয়েছেন। কারেক্ট, আমি আপনাকে ওই জায়গাটাই আনতে চাই যে এই যে নতুন যে রিফর্ম, যেটাকে আমরা যদি রিফর্ম বলি, ইসলামিক ব্রাদারহুড থেকে বেরিয়ে যে নতুন আত্মপ্রকাশ করা বিভিন্ন দেশে, সেখানে আপনি দেখবেন, আমি ইজিপ্ট দিয়ে শুরু করি। ইজিপ্টে মিশরের যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টির তৈরি করে, উনি একটা আমেরিকার বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর ছিলেন, যিনি ওখানে পড়াতেন, তার অর্থ হচ্ছে উনি শিক্ষিত। এবং আপনি দেখবেন তাদের সাথে যারা ছিলেন তারা সবাই শিক্ষিত। আপনি যদি ঘানুচির কথা বলি, আমরা আন্নাহাদা তিউনিশিয়ার ঘানুচি অত্যন্ত হোল মুসলিম বিশ্বে একজন যোগ্য নেতা যদি বলেন আপনি, ঘানুচিকে আপনাকে বলতে হবে এরদোয়ান, আর ঘানুচিকে আপনাকে বলতে হবে। এরা একটা নতুন মডেলে রাজনীতিটা সামনে নিয়ে আসছে, ইসলাম এন্ড গণতন্ত্র, এটাকে তারা কম্বাইন করেছে। তারা বলতে চাচ্ছে যে ইসলাম বাস্তবায়ন সম্ভব থ্রু ডেমোক্রেসি, মানে কিভাবে, সেটা হচ্ছে জনগণের ভোটে সমর্থন নিয়ে আমরা ইসলাম বাস্তবায়ন করব, কিন্তু ইসলামকে বাদ দিয়ে নয়। অর্থাৎ একদিকে তারা ইসলামকে রেখেছে, অন্যদিকে গণতান্ত্রিক প্র্যাকটিসটাকে তারা অ্যাকোমোডেট করেছে। ফলে বাংলাদেশের ক্ষেত্রে তারা হয়তো, আমার ধারণা, তারা এই যে বাংলাদেশ তার্কিশ মডেলটা হয়তো তারা ফলো করবে। এবং এখানে আরেকটা কথা আমি বলে রাখি, তার্কিশের ক্ষেত্রে যে ইসলামিক জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি এরদোগানের, সেখানে কিন্তু শুধুমাত্র ইসলামিক ওয়েলফেয়ার পার্টি, পরবর্তী ভার্চু পার্টি থেকে ইসলামিক জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, তিনটে স্টেজে। কিন্তু ইসলামিক ডেভেলপমেন্ট পার্টির সময় যখন তো গঠিত হয়, তখন একাধিক পার্টি এর সাথে মার্চ করেছে, যেমন ভার্চু পার্টি, মাদারল্যান্ড পার্টি, ট্রুপাথ পার্টি, তিনটা পার্টি একত্রিত হয়ে তারা এই ইসলামিক জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি গঠন করেছে। এখন আমার ধারণা বাংলাদেশের ক্ষেত্রে আপনি দেখবেন ছোট ছোট অনেক পার্টি এই নতুন যে প্রস্তাবিত দলের প্ল্যাটফর্মে মার্চ করবে। দ্বিতীয়ত হচ্ছে অনেক বুদ্ধিজীবী, যাদেরকে আপনি প্রকৌশলী বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন শিক্ষককে দেখলাম তিনি উপস্থিত আছেন, একজন সেনাবাহিনী কর্মকর্তাকে দেখলাম তিনি উপস্থিত আছেন, আমার ধারণা আরো অনেকে নিশ্চয়ই পরিস্থিতি মানে বিচার করছেন, এবং যখন তারা আত্মপ্রকাশ করবে 3 মাসের মধ্যে, তখন আপনি দেখবেন এখানে আরো কিছু লোকের সন্নিবেশ ঘটবে। এখন প্রশ্নটা হলো, এবং এবং স্যার যদি একটু মনে করায় যে এই ক্ষেত্রে এমনকি এই নতুন করে আত্মপ্রকাশের সময় দেশে দেশে তারা অন্য ধর্মের লোককেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পদে এনেছে, সেটাও খুব মানে একটা মডেলের মতো ফলো করেছে। গতকাল দুজন ছিলেন, গতকালের অনুষ্ঠানে দুজন ছিলেন উপস্থিত ছিলেন, এবং এই জন্য দুজন ছিলেন, সেই জন্যই বলছি যে এটা এই যে দল ও কাজে একদম মডেলে চলছে আর কি, না না একদম, আপনি ওই যে জামাত, পুরোপুরি জামাত এটা বলা যাবে না, কিন্তু ওই যে তুরস্ক মিশর মডেলে চলছে, আমি আমার ধারণা তারা তুরস্ক এবং তিউনিশিয়ার মডেলটা তারা অনুসরণ করছে। তারা হয়তো একে একে পার্টির রাজনীতিটাকে তারা ধারণ করবে, তারা হয়তো আন্নাহাদা পার্টির ঘানুচিকে তারা অনুসরণ করবে, তারা এরদোয়ানকে ফলো করবে। ফলে এই একটা কম্বাইন্ড ডেমোক্রেসি, ইসলাম, ন্যায় বিচার ইত্যাদির কম্বিনেশন নিয়ে একটা নতুন প্রকার আত্মপ্রকাশ করবে। তবে প্রশ্নটা হলো এদের নেতৃত্বে যারা থাকবেন, তারা তো নিঃসন্দেহে 71 পরবর্তী প্রজন্ম, এবং তাদের সবারই একটা অতীত আছে, তাদের সবারই একটা জামাত ইসলামের সাথে রাজনীতির সংশ্লিষ্টতা আছে, এটাকে সাধারণ মানুষ কিভাবে গ্রহণ করে নেবে, এটা একটা ফান্ডামেন্টাল প্রশ্ন, এটাও একটা দেখবার বিষয়। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি বলছিলেন যে এই যে মানে ডক্টর তারেক শামসুর রহমানও বলছিলেন পরে যে তারা বলছেন যে মুক্তিযুদ্ধের এই বোঝা, মুক্তিযুদ্ধের ইতিহাসের বোঝা নতুন প্রজন্ম গ্রহণ করতে চায় না। মানে আমার প্রশ্ন ছিল ডক্টর সিদ্দিকুর রহমান আপনার কাছে, আপনি বলছিলেন যে তারা নতুন প্রজন্মের লোক, এটাই তো মূল যুক্তি, তারা নতুন দল গঠন করলে অসুবিধা কি? আমি প্রথমত জানতে চাই যে আমার কাছে মুক্তিযুদ্ধকে বোঝা মনে হয় না স্যার, আপনার কাছে মুক্তিযুদ্ধকে বোঝা মনে হয় না, তাদের কাছে আসলে এই যে 10 বছর ধরে আওয়ামী লীগের শাসন এবং তারপর যুদ্ধাপরাধের বিচার হয়ে যাওয়া, তাদের প্রধান মানে
শীর্ষ নেতৃত্বের ফাঁসি, অন্যদের পলাতক হতে হওয়া, এই অবস্থায় একরকমের মুক্তিযুদ্ধটা একটা বোঝায় পরিণত হয়েছে বলে এই দায় এড়িয়ে একটা নতুন দল গঠন করতে চাইছে কিনা? কারণ সংস্কারের ইতিহাস যদি বের করি জামায়াতের, তাহলে দেখি যে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক 2010 সালে প্রথম চেষ্টা করেছিলেন তখনকার সহকারী সেক্রেটারি কামারুজ্জামান এবং নির্বাহী সদস্য মীর কাশেম আলীকে নিয়ে, যাদের দুজনেরই যুদ্ধাপরাধের দায়ে বিচার হয়ে ফাঁসি হয়েছে। আমাদের একটা বক্তব্য হচ্ছে যে এখন জামাতে ইসলামী 1941 সালে জামাতে ইসলামীর যাত্রা শুরু হয়েছে এবং এই 41 সাল থেকে 2019 সাল এর মধ্যে জামাতে ইসলামী তিনবার নিষিদ্ধ হয়েছে। পাকিস্তান আমলে দুইবার নিষিদ্ধ হয়েছে এবং বাংলাদেশ আমলে একবার নিষিদ্ধ হয়েছে এবং এখন নিষিদ্ধ হওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে, যদিও 2014 সাল থেকে সেটার তদন্ত হয়েছে। আজকাল আজ পর্যন্ত সরকার মন্ত্রিসভায় নতুন আইনও পরিবর্তনের জন্য বলা হয়েছে, খসড়াও রেডি মন্ত্রী পরিষদে 2014 সাল থেকে পাঁচ বছরে এক উত্থাপিত হয়নি এবং এটা ট্রাইব্যুনালেও এদের ব্যাপারে বিচার প্রক্রিয়া শুরু করার ব্যাপারেও কোনো রকমের হয়নি। এবং আমি দেখলাম যে কালকে আপনাকে কোনো সন্দেহ হয় যে অনেকে সন্দেহ করছেন যে একরকমের সরকারের একটা কি বলবো পৃষ্ঠপোষকতা, অনুপ্রেরণা, প্রচ্ছন্ন সমর্থন আছে কিনা? কারণ না হলে অনেকে বলছেন যে মানে এ মিটিং করতে পারে না, ও মিটিং করতে পারে না, সেখানে এত গুছিয়ে কি করে এরা মিটিং করতে পারে? আমরা আমাদের যদি অতীতটা দেখি বাংলাদেশে, জামাতকে নিয়ে অপরাজনীতি সবাই করেছে, তাদের সুযোগ মতো এই জামাতকে নিয়ে, জামাতকে ব্যবহার করে সবাই মোটামুটি কম বেশি রাজনীতি করেছে। এখন এই ইস্যুটাকে জিয়ে রেখে এই সরকার পাঁচ বছরের মধ্যে, এটা তো অনেকেরই সন্দেহ আছে। এবং কাল আপনি যে প্রশ্নটা করেছেন, আস্তে আস্তে আমার মনের মধ্যে এই প্রশ্নটা হলো যে এইখানে 71 হোটেলে তারা কালকে একটা সংবাদ সম্মেলন করেছে এবং এই সংবাদ সম্মেলনের আগে নাকি এক ঘন্টা ধরে একটু পুলিশ ইয়া করেছিল, তারপরে সংবাদ, তারপরে তো তারা একটা সংবাদ সম্মেলন করেছেন এবং এই যে ব্যক্তিগুলো সংবাদ সম্মেলন করেছেন তাদের মধ্যে হয়তো দেখবেন খুঁজলে অনেক রকমের হুলিয়া আছে থাকতে পারে। তো তারা যেহেতু নির্বিঘ্নে তারা একটা সংবাদ সম্মেলন করতে পেরেছে, তো এর মধ্যে যদি আমার মতো আপনার মতো অনেকের মনে যদি সন্দেহ থাকে, এবং অতীত ঐতিহ্য এবং অতীত ইতিহাস এই সন্দেহ অমূলক বলে আমাদের মনে হয় না। তবে এই যে আমি প্রথমেই যে কথাটা বলেছিলাম যে আমাদের মানে এই সংস্কারটা একরকম তারা এখন বাধ্য হচ্ছে কিনা, কারণ মুক্তিযুদ্ধ নিয়ে তাদের আসলে আগে মাথা ব্যথা ছিল না ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের। জামাতে ইসলামের ইতিহাস আমরা যদি বলি, জামাতের ইতিহাসে জামাত আজকে যে রকম চাপের মধ্যে আছে, মানে এই রকম চাপে কখনো ছিল কিনা? পাকিস্তান আমলে সে তারা দুইবার নিষিদ্ধ হয়েছে, কিন্তু এরপরে আজকে যে রকম 10 বছর ধরে আছে, সারা দেশে জামাতের কোথাও কোনো একটা মানে অফিস খোলা নেই, তাদের প্রকাশ্য কোনো বলার অপেক্ষা রাখে না যে তাদের একটা চাপের মধ্যে তারা আছে। আজকে যদি একটা অংশ উপলব্ধি করে, মনে থেকেও যদি উপলব্ধি করে, এই উপলব্ধি তাদের আরো অনেক আগে করা উচিত ছিল যে 71-এ তারা যে ভূমিকা পালন করেছে, মানুষ অপরাধ করতে পারে, সেই অপরাধের দায় স্বীকার করে মানে ইয়া করতে পারে, এটা যদি তাদের। আপনি আপনি 19 দফা ঘোষণাপত্রটা বারবার পড়ছিলেন, আমি দেখছিলাম, আপনার কাছে মনে হয়েছে যে অপরাধের দায় স্বীকার করা বা সেগুলোতে কোনো সুস্পষ্ট অবস্থান? ওরা বলেছে যে যেহেতু আমাদের জামাতের সাথে সংস্রব আর নেই বা আমরা এদের সাথে থাকবো না, আমি কাল দেখছিলাম যে এই নিয়ে জামাত বলবে, আমি কাল দেখছিলাম যে টেলিভিশন সাক্ষাৎকারে, আর একটি টেলিভিশনের সাক্ষাৎকারে তিনি বারবার বলছিলেন যে এই পুরনো প্রশ্ন করলে আমরা জাতি হিসেবে এগোতে পারবো না, কিন্তু বাংলাদেশে কি আসলে এই পুরনো প্রশ্ন হবে? এই পুরনো প্রশ্ন আমরা এড়াতে পারবো না, সেটাই বোধহয় ডক্টর তারেক শামসুর রহমান বারবার বলছিলেন, বাংলাদেশে তো মুক্তিযুদ্ধ বিষয়কে পুরনো বিষয় বলে বোধহয় এগোনো যাবে না, এই প্রশ্ন এটাকে আমরা এড়াতে পারবো না এবং এটা যত তাড়াতাড়ি আমরা উপলব্ধি করবো তত আমাদের জন্য মঙ্গল, এটা আমাদের এড়ানোর কোনো সুযোগ নেই। শাহরিয়ার কবির, আমি যে লেখাটির কথা বলছিলাম ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, যাকে এই ফেব্রুয়ারিতে উনি ঘোষণা দিয়ে এক রকমের পদত্যাগ করবার পর থেকেই বলা হচ্ছে যে তিনি এটার একটা থট লিডারের মতো হতে পারেন, যে এই সংস্কার উনি অনেক দিন থেকে বলছিলেন এবং উনি নিজেই নানা তারিখ দিয়ে বলেছেন যে বছরের পর বছর ধরে উনি কি করে সংস্কারের কথা বলেছেন। আমি তার যে লেখা 2012 আরব বসন্তের পরে পড়ছিলাম, তো খুব মানে খুব তথ্য দিয়ে লেখা, সেখানে উনি বলছেন যে এমনকি ভারতে জামায়াত ইসলামী 2011 এপ্রিল মাসে নতুন রাজনৈতিক দল গঠন করেছে, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া, কারণ সেখানেও তো নিষিদ্ধ হয়েছে, তারপর মালয়েশিয়ায় হয়েছে, এরকম করে তিনি উদাহরণ দিয়ে বলছেন যে এখন ইসলামী রাষ্ট্রের কথা বাদ দিয়ে এই দেশগুলোতে, তিউনিশিয়া, তুরস্ক, মালয়েশিয়া, মিশর, ভারতে যে শুধুই ন্যায় বিচারের কথা বলছে এই দলগুলো, সেটি আসলে একরকম কৌশলগত অবস্থান পরিবর্তনের, আসল লক্ষ্যটা সেই দিনের বাস্তবায়নই, কিন্তু এটি একটি কৌশল।
না না একটা কথা আজকের আলোচনা তো আমরা একটা ভুল জায়গায় বিয়ে করছি দাঁড়িয়ে আছি যে আমরা ধরেই নিয়েছি যে মঞ্জু বা রাজ্জাক তারা বলছেন একাত্তরের ভুল স্বীকার করতে হবে একাত্তরের কোন ভুল স্বীকার করতে হবে একাত্তরে কিন্তু জামাতের দুটো অবস্থান আছে একটা হচ্ছে রাজনৈতিকভাবে স্বাধীনতার বিরোধিতা করা পাকিস্তানি সামরিক জান্তাকে সমর্থন করা বিবৃতি বা ইত্যাদির মাধ্যমে আরেকটা হচ্ছে ঘাতক বাহিনী গঠন করে গণহত্যা করা হ্যাঁ খুনের প্রসঙ্গটা ভুলে গেলে চলেই না খুনের প্রসঙ্গটা তারা কখনো বলছে না তারা কিন্তু এটা আপনি দেখবেন বহু আগে আমার ইন্টারভিউতেও বলেছে আপনি পড়েছেন কিনা জানি না ওখানে তারা অন্য ভুলের কথাও সরাসরি কিছু বলে না আমরা সেটা রাজ্জাক কিন্তু বলেছেন যে 71 এর ভুল আচ্ছা হ্যাঁ এবং জামাত এর আগেও বলেছে যে কি 71 এ তাদের রাজনৈতিক ভুল ছিল এবং ট্রাইব্যুনালও তারা বলেছে যে 71 এ আমাদের একটা রাজনৈতিক অবস্থান ছিল সেটা ভুল হতে পারে কিন্তু 71 এ মনে রাখতে হবে এই ট্রাইব্যুনালে কিন্তু আমরা যাদের বিচার করছি যেসব অপরাধে সেটা কিন্তু রাজনৈতিক ভুলের জন্য বিচার করা হচ্ছে না এখানে কিন্তু নির্দিষ্টভাবে গণহত্যা মানবতার বিরুদ্ধে অপরাধ যুদ্ধাপরাধ এর বিচার হচ্ছে এই ট্রাইব্যুনালে রাজনৈতিক কারণে তখন অনেকে অনেক রকম বিবৃতি দিয়েছে অবস্থান নিয়েছে আমরা প্রথম থেকে এই যে আইনটা যেখানে হয়েছে সেখানে রাজনৈতিক বিরোধিতার জন্য সেখানে বলেছে এই আইনে বিচার করা যাবে সেখানে অন্য বিচার হবে মিলিটারি ট্রাইব্যুনালে সেটা হতে পারে কিন্তু আমরা যে রাজনৈতিক অবস্থানের কথা যে মঞ্জু বলছেন যে কোন অবস্থানের কথা মঞ্জু কি একবারও বলেছেন রাজ্জাক কি একবারও বলেছেন 71 এর গণহত্যার জন্য আমরা ক্ষমা প্রার্থী কারণ এটা তারা বলবেন না এই জন্যে এটা বলতে গেলে দায়টা তার উপর আসবে দায় এমনিতেই আসবে জামাত ইসলামীর যখন আমি বিচার করব এখন কাঠগড়ায় তো আজকে হোক কালকে হোক এক বছর পরে হোক জামাত ইসলামীকে তো অপরাধ ট্রাইব্যুনালে তো আইসিটিতে উঠতে হবে তো সেখানে হবে না হবেই এতে কোনো আড়াবার তো কোনো পথ নেই সংগঠনের বিচার না হয়নি বলে 40 বছর তো যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ ছিল তারপর কি হয়নি বিচার আমরা কেন বারবার এক নেতিবাচক ভাবে জিনিসগুলো দেখছি হ্যাঁ সরকারের কতগুলো সমস্যা আছে যেটার যে কারণে 75-এর পর থেকে বিচার হয়নি অনেক অব্লিগেশন আছে অনেক সীমাবদ্ধতা আছে আমাদের চাপ কিন্তু অব্যাহত আছে গত মাস আইনমন্ত্রী আমাদের সেমিনারে এসে বলে গেছেন তারা এটা করবেন এটা যত দ্রুত সম্ভব করবেন আগামী বছর হলো তার পরের বছর হলো সংগঠন হিসেবে জামাতকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে ফিরে এলাম রাজকাহনে শাহরিয়ার কবির আপনি বলছিলেন যে খুব আত্মবিশ্বাসের সঙ্গে যে জামায়াতের দল হিসেবেও বিচার হবে যুদ্ধাপরাধের দায়ে বিচার আজ হোক কাল হোক হবে কিন্তু যেটা এরা যেটা মনে করছে কিন্তু সেই বিচার থেকেও তো বাঁচা যাবে কারণ এটি তো জনআকাঙ্ক্ষার বাংলাদেশ নতুন দল আমি সেটাই বলছি যে বাঁচা যাবে না এই কারণে বিচার যখনই হোক না কেন দলের যারা হাইকমান্ডে আছে তাদেরকেই কাঠগড়ায় তোলা হবে ওনারা তো থাকছেন না কে যারা নতুন দল গঠন করছেন না না এরা তো দলে ছিল তো হ্যাঁ দলে তো ছিল দলে ছিল যখন যখন তারা এই দলে যোগদান করেছে তখন কি একবারও বলেছিল যে 71-এ যে গণহত্যা হয়েছে এটা ঠিক হয়নি বা আমাদের যে নেতারা গণহত্যা করেছেন তাদের এটার জন্য ক্ষমা চাইতে হবে বা বিচার হতে হবে একবারও কি তারা এটা বলেছেন বলেননি এটাকেই বলে আইনের ভাষাতে সুপিরিয়র রেসপন্সিবিলিটি বা কমান্ড রেসপন্সিবিলিটি আপনি যখন জেনেছেন আপনার দল এটা করবে বা দলের কোনো নেতা এটা করেছে আপনি তার বিরুদ্ধে কোনো অবস্থান গ্রহণ করেননি তার মানে আপনাকে নেতা হিসেবে আপনি তো শিবিরের নেতা ছিলেন প্রেসিডেন্ট ছিলেন আপনাকে এই দায় বহন করতে হবে আপনি জামাত করেছেন জামাতের প্রত্যেকটা কর্মী নেতা এই দায় বহন করতে হবে যতক্ষণ পর্যন্ত সে বেঁচে আছে এরা মনে করছে যে আমরা ট্রাইব্যুনালে কালকে যখন জামাত দাঁড়াবে না আমরা বলে দেবো আমরা তো জামাত করি না আমরা কেন দাঁড়াবো বা আমার জন্ম হয়েছে 71-এর পরে আমি কেন জামাত করবো না সরি আপনার জন্ম 71-এর পরে হলো ইউ লেট জামাত ইসলামী কোন দল যে দল 71-এ গণহত্যা করেছে সুতরাং আইনের ভাষায় যদি আমি বলি আন্তর্জাতিক আইনের ভাষাতে সুপিরিয়র রেসপন্সিবিলিটি অনুযায়ী এটা ইয়ামাশিতা ট্রায়ালে একবারে বিস্তারিত আলোচনা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে না কিন্তু সেটা সুপিরিয়র রেসপন্সিবিলিটি যেই সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায় হয়তো গোলাম আজম নিতে পারতেন যেই রাজ্জাককে নিতে হবে রাজ্জাককে নিতে হবে মঞ্জুকে নিতে হবে রাজ্জাক সাহেব অবশ্য বলছেন যে তিনি এইসবের সাথে জড়িত না 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 জড়িত না থাকলে তো ঠিক আছে ইয়ামাশিতা তো আই বলেছিলেন যে আরে আমি তো ছুটিতে ছিলাম ঘটনা ঘটেছে সেই 500 মাইল দূরে এবং আমার কোনো লিখিত নির্দেশ নেই ম্যানিলাতে এতগুলো মানুষ খুন হয়ে গেল ওরা বলছে তাতে কিচ্ছু যায় আসে না
আপনি যখন জানতে পারলেন জেনারেল ইয়ামাশিতা এরকম একটা ঘটনা ঘটেছে, আপনি তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন কিনা? উনি বললেন না, নেইনি। সেই জন্য আপনার বাহিনী, আপনার দল যা করেছে, সংগঠন যা করেছে, তার দায় আপনাকে নিতে হবে। এর জন্য জেনারেল ইয়ামাশিতার ফাঁসি হয়েছে, এটা নিয়ে তিনি সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন, সে ফাঁসি বহাল থেকেছে। সেই জন্য আমরা বলছি, যেমন আমরাও নিজেদের, যেটা আমরা ইয়েও বললেন তারেক শামসুর রহমান, যে মঞ্জু স্বীকার করেছে একাত্তরের ভুল। না, একাত্তরের ভুল মঞ্জুর রাজ্জাক কেউ স্বীকার করেনি। তারা প্রতারণাটা কোথায় করছে? রাজনৈতিক অবস্থানটা আমাদের ঠিক ছিল না বলছে। তারা একবারও বলেনি যে আমরা আলবদর বাহিনী গঠন করেছিলাম এবং আমাদের আলবদর বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করেছে, গণহত্যা করেছে। না, তারা তো বলছে আলবদর বাহিনী পাকিস্তান করেছে, আমরা করিনি। আমি কালকে এই মুজিবুর রহমান মঞ্জুর সাক্ষাৎকার দেখছিলাম একাত্তর টেলিভিশনে, সেখানে তিনি ফারজানার উপর প্রশ্নের উত্তরে এক পর্যায়ে বলছিলেন যে এই রকম তর্ক করলে মানে তো আর এগুনো যাবে না। এই তর্কটাও তো এই সমাজে আছে, মানে এই যে ধরুন তারা পরে জন্মেছেন একাত্তরের পরে, এবার জন্যই তো তর্কটা করছি। আমার সমাজটাকে, দেশটাকে অপরাধ থেকে মুক্ত করবার জন্য এই যে দায় মুক্তির যে সংস্কৃতি চালু হয়েছে 75 এর পর থেকে, কি রাজনীতি করবেন? না না, সেটা তো তার বাংলাদেশের নাগরিক, তার রাজনীতির অধিকার আছে? না না, অবশ্যই অধিকার আছে, কিন্তু অপরাধের বিচারটা তো হতে হবে। আপনি যে অপরাধ করেছেন জামাত করে, তার বিচার তো হতে হবে। তারপর আপনি জামাত যারা করেছেন তাদেরকে অপরাধের দায় বহন করতে হবে। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি এর সঙ্গে একমত হবেন কিনা? আর আমি এর সঙ্গে এও জানতে চাই যে এই যে মুজিবুর রহমান বলছে যে যাদের, একটা কথা আপনাকে বলি, অপরাধ শুধু কিন্তু একাত্তর নয়। আপনি দেখুন, এই যে বিচার যখন থেকে শুরু হয়েছে 2012-13-14 সাল থেকে, যাবতীয় সন্ত্রাস এবং তাণ্ডব, এগুলো সবগুলোর দায় জামাত ইসলামীকে নিতে হবে। ছাত্র শিবিরের রাজনীতিও তো স্যার বেশ মানে রক্তক্ষয়ী, রক্তাক্তই ছিল। সেই প্রসঙ্গে যদি কোনো মন্তব্য করতে চান ডক্টর সিদ্দিকুর রহমান, তার সঙ্গে আমি এই প্রশ্নটা জুড়ে দিতে চাই যে মঞ্জু বলছেন যে যাদের ছেড়ে এসেছি তাদের নিয়ে কিছু বলতে চাই না, এই বলতে না চাইলে চলবে কিনা? আর একরকমের আসলে এই যে সামনেই তো আসলে বিচার প্রক্রিয়ারও মুখোমুখি হতে হবে, এসব উদ্বেগও এই দলটির পেছনে কাজ করছে কিনা? আমাদের একটা জিনিস তো এটা বুঝতেই হবে যে যারা আজকে এই নতুন রাজনৈতিক দল করছেন, তারা তো একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে এটি করছেন না, একটা বিশেষ পরিস্থিতির মধ্যেই তারা এই অবস্থার মধ্যে আসছেন এবং সেই রকম আসছেন। আজকে যদি বাংলাদেশে এই ধরনের পরিস্থিতি, জামাত ইসলামীর এরকম বিপর্যস্ত অবস্থা না হতো, তাহলে তারা কি করতেন সেটা তো আমরা এখন বলা যাবে না, কিন্তু একটা পরিস্থিতির মধ্যে দিয়ে তারা করছেন। আরেকটা জিনিস আমরা বলছি, রাজনৈতিক ভুল উনি যেটা বললেন, আরেকটা হলো গণহত্যা। গণহত্যার বিচারের জন্য আমাদের প্রচলিত আইন আছে এবং এই আইনে দলকে কাঠগড়ায় দাঁড়ানো করা হবে, ব্যক্তিকে দাঁড়া করানো হবে কিনা, এটা আমরা আইন অনুযায়ী আমরা দেখব। এবং সেই আইন অনুযায়ী যারা জামাতে ইসলামীর সাথে একেবারে সাধারণভাবে সমর্থক ছিলেন, তারাও কাঠগড়ায় দাঁড় হবেন কিনা, নেতৃস্থানীয়রা দাঁড় করানো হবে কিনা, এটাও আমরা আইন অনুযায়ী আমাদের এটা হবে। আমরা চাই যে আমাদের একটা জিনিস যেটা আমরা ব্যক্তিগতভাবে চাই যে অপরাধ যেই করুক, অপরাধের শাস্তি যদি না হয় তাহলে আমাদের সামাজিক ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে একটা দেশ এটা সামনে এগোতে পারে না। অপরাধ একাত্তরের যেটা হয়েছে এই অপরাধের সাথে কোনো অপরাধেরই তুলনা হয় না, এবং একাত্তর পরবর্তী সময়েও আমরা যে অপরাধ যে যা করছে সেটার বিচার হইতে হবে আমাদের সামাজিক একটা ন্যায় বিচারের স্বার্থে। তো আমাদের একটা জিনিস আমরা লক্ষ্য করছি যে, এবং এটা আমাদের মনে হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করছি, সেটা হলো যে তারা যে সামনের কথাটা বলছে, এবং এই সামনের কথাটা আমি আবারও বলছি যে আমাদের যদি একটু যদি আমরা লক্ষ্য কর মানে অপেক্ষা করি, তাহলে দেখবো, ওই যে যেমন আপনি কালকে বলছেন যে মিশরের স্টাইলে অন্য ধর্মাবলম্বীদের তো দুজন প্রতিনিধি, এবং গুরুত্বপূর্ণ আমরা দেখেছি দুজন প্রতিনিধি সেইখানে ছিল, তো সেই রকম যদি একটা পরিস্থিতি তৈরি হয় তাহলে দেশের মানুষ সেটাকে কিভাবে গ্রহণ করবে, এটা একটা জিনিস। আরেকটা হলো যে আমরা যদি চারদিক থেকে একেবারে আস্টে পিস্টে বেঁধে রাখি, তাহলে এই যে একটা অংশ যারা এখন আপাতত চাপে পড়ে হোক একটা দিকে যেতে চাচ্ছে, তারা কোন দিকে যাবে? তারা একটা বিকল্প তো তারা অবলম্বন করবে, এবং সেই বিকল্পটা আমাদের ইতিবাচক বিকল্প যেন হয়,
সেই ব্যাপারেও আমাদের একটা সচেতনতা। ডক্টর শামসুর রহমান, দুটো প্রশ্ন। এক, যে এটা আসলে এই যে ডক্টর সিদ্দিকুর রহমানের কথা থেকে মনে হলো যে অনেক জায়গায় মানে আরব বসন্তের পরে যেমন মিশরে সেই 54 সালে নিষিদ্ধ করা মুসলিম ব্রাদারহুড দল গঠন করে ফেললো, এই দলগুলোর তো একরকমের সামাজিক ভিত্তি, আন্ডারগ্রাউন্ডে ভিত্তি থাকে, কাজেই তারা যে কোনো সময় দল গঠন করতে পারে। 96 একবার এরদোয়ানের পার্টিকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল, তারপরেও তারা আবার সংগঠিত হতে পারলো, সেই প্রশ্নটা। আর স্যার, এটা মনে হয় কিনা যে সারা পৃথিবীতেই তো ধর্মভিত্তিক রাজনীতি, ডানপন্থার রাজনীতির উত্থান ঘটছে, জনমনে তো এর একটা জনপ্রিয়তা আছে? না, জনপ্রিয়তা আছে বিধায় এই দলগুলো, যে দলগুলো নিয়ে আমরা এতক্ষণ আরব বসন্ত পরবর্তী মধ্যপ্রাচ্যে আলোচনা করছিলাম, প্রতিটি দেশই কিন্তু আপনার জনপ্রিয় আছে বিধায় তারা এখন ক্ষমতায়। আপনি এরদোয়ানের কথা যদি বলেন, নতুন নতুন দল ঘোষণা করলে জনগঠন করছে, এবং আপনার আন্নাহদা পার্টির কথা যদি বলেন তিউনিশিয়াতে তারা গঠন সরকার গঠন করেছে, ইভেন কি ইসলামিক অ্যাকশন ফ্রন্ট জর্ডানের মতো দল সেখানে তাদের 10 জন থেকে 12 জন বোধহয় সম্ভবত পার্লামেন্টের মেম্বার আছে, ফলে এদের একটা জনপ্রিয়তা আছে। এখন সেটা ওই অঞ্চলের পরিস্থিতি প্রেক্ষিতে এটা হয়েছে, এখন তারই রিফ্লেকশন বাংলাদেশে যেটা জনপ্রিয়তা হবে এটাকে আপনি বিচার করা যাবে না, কারণ বাংলাদেশে ইসলামিক দলগুলো সেই অর্থে অতটা জনপ্রিয়তা সেইভাবে পায়নি। তবে একটা কথা তো সত্য, যেটা সারিয়া ভাই খুব স্পষ্ট করে বললেন, যে মঞ্জু বলেছে যে 71-এর রাজনৈতিক অবস্থান, এখন রাজনৈতিক অবস্থান আর গণহত্যা দুটো তো এক না, এবং এই গণহত্যার প্রশ্নটা অবশ্যম্ভাবে আসবে, এবং তার দায়ভার ছাত্র শিবিরের সভাপতি হিসেবে তিনি নিতে পারবেন না, এটা বললে তো চলবে। স্যার, একলা নাকি ওই বিষয়ে মন্তব্য করবেন যে যখন আর কোন রাজনৈতিক দল তেমন সক্রিয় নয়, মানে বাংলাদেশের এখনের যে পরিস্থিতি, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ, সে সময়েও আসলে নতুন দল হিসেবে গড়ে উঠতে তো অন্য দেশগুলোর উদাহরণ আনলে দেখি এরাই আসলে, আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে এটা এইভাবে বিচার করা যাবে না, কারণ বাংলাদেশের রাজনীতিতে এই দলগুলোর ভিত্তি খুবই দুর্বল, ইসলামিক দলগুলোর ভিত্তি খুবই দুর্বল। এখানে ট্রেডিশনাল পলিটিক্যাল পার্টি মূলত রাজনীতির নিয়ন্ত্রণ করবে, আমরা সেই ট্রেডিশনাল বলতে আমরা এটাই বোঝাতে যাচ্ছি যে একদিকে আওয়ামী লীগ, দ্বিতীয় দিকে আওয়ামী লীগ বিরোধী বিএনপি এটসেট্রা এটসেট্রা, এরাই রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে। ফলে এর বাইরে থেকে এই যে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ স্লোগানে নতুন দল গঠন করলে তার যে ব্যাপক জনভিত্তি পাবে তা না, তবে একটা অ্যাটেম্পট আমি লক্ষ্য করি যে একটা একটা উদ্যোগ তাদের আছে যে তারা আরো কিছু দলগুলোকে নিয়ে একটা নতুন কিছু তারা করতে চান, কিন্তু অসংখ্য ধন্যবাদ ডক্টর তারেক শামসুর রহমান, ডক্টর সিদ্দিকুর রহমান, শাহরিয়ার কবির, ধন্যবাদ দর্শক। পরবর্তী পর্বে সংখ্যালঘুরা নিরাপদ, অনিরাপদ, এই নিয়ে করবো আলোচনা।